ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল চলতি বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সহসভাপতি পদে জয়ী হন তিনি। তবে পদটি থেকে সরে দাঁড়াচ্ছেন এই অভিনেতা, বিষয়টি ডিপজল নিজেই নিশ্চিত করেন। জানা যায় আগামী 21 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নির্বাচন, আর এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল। তাই শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী অন্য সংগঠনে নির্বাচনে অংশ নেওয়ার আগে পদত্যাগ করবেন বলে জানান তিনি। ডিপজল জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য হলে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পদ হারাবেন, তাই পদত্যাগ করছেন তিনি। এরই মধ্যে প্রযোজক সমিতি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডিপজল, কিন্তু শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিষয়টি এতদিন তার জানা ছিল না বলে জানান। অভিনয় শিল্পী ছাড়াও ডিপজলের আরেকটি পরিচয়, তিনি একজন পরিচালক ও প্রযোজক। এখন পর্যন্ত 4টি সিনেমা পরিচালনা করেছেন আম্মাজান খ্যাত এই তারকা।